কতক্ষণ রাখতে হবে এটা? 10 মিনিট। না যে আমি এইভাবে ধরে ধরে ভিডিও করবো, ও আসছে আমি সেই টাইমে ভিডিও করবো, আমার একদমই ইচ্ছে করছিল না। তো এখন দেখি সেই মানে নেবুলাইজ যিনি করবে। শীতকালে কিন্তু এই রোদে পা দিয়ে বসতে বেশ ভালোই লাগে, কিন্তু এই ভালো লাগাটা আমার সেদিনে বেশিক্ষণ ছিল না, কারণ দুপুরের পর থেকে আঁচল অ্যাজ ইউজুয়াল হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তারপর সারা দুপুর ঘুমোতে পারে না, আমি ওকে ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছ একটু শুয়ে আছে। কেন ঘুমোতে পারছে না সেটা তোমরা নিজেরাই দেখে নাও, কেন ঘুমোতে পারছে না, কী হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমরা দেখতেই পেলে কেন ঘুমোতে পারিনি আঁচল, আর ঘুমোতে না পারার কারণটা এত কষ্টকর, মানে মানে আমার পক্ষে সহ্য করা এত টাফ হয়ে যাচ্ছিল যে আমার তখন সেদিন আর কিছু ভালো লাগছিল না ওকে দেখে। তো দেখো একটু দুধ খাচ্ছে, ঘুমোতে তো পারলো না, আর এই দেখো ওষুধের ফ্যাক্টরি জমে গেছে। মানে গত কয়েক মাস ধরেও এত ভুগছে, আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব রকমের ওষুধকে আমি ট্রাই করিয়েছি, কেউ যে যা বলেছে সেটাই আমি ট্রাই করিয়েছি। মানে অনেকে বলেছে যে হোমিওপ্যাথিতে কাজ হবে, অ্যালোপ্যাথিতে কাজ হবে না, এত হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দেখতে পারো, অ্যালোপ্যাথি ওষুধ খাইও না। অবশেষে আমি এখন যে আমি আজকে যে লাস্ট যে ডাক্তার দেখিয়ে আসলাম, তো উনি এইগুলো উনি আমাকে প্রেসক্রাইব করলেন, তো সেইগুলোই আমি পারচেস করে নিয়ে এসেছি। তো তোমরা দেখো এই যে ওকে ইনহেলার দিতে হবে, আমাদের বড়দের যেমন ইনহেলার চলে তো ওদের ছোটদেরও একরকমের ইনহেলার পাওয়া যায়, তো সেগুলোই দিয়েছি। আর এই এই ওষুধগুলো, আর এই যে দেখো ভরা এই যে প্যাকেটের মধ্যে ভর্তি ওষুধ, সেগুলো সব আজকে পারচেস করে আনলাম। এবার এই রাত্রির থেকে এই ওষুধগুলো চলবে। এখন জানি না যে ও রাত্রেবেলা ঠিক করে ঘুমোতে পারবে কি না। এই যে তোমরা ওষুধ দেখতে পাচ্ছ, এত ওষুধও খেয়েছে, আমার আর ওষুধ খাতে ভালো লাগছিলো না। তো তোমরা সাথে থাকো। হ্যালো, তো আজকে এখন বাজে হচ্ছে বিকেল 5:20, এখন বিকেল 5:20 মানে তো সন্ধে 5:20, যেহেতু শীতকাল, এখন শীতকালে এখন সন্ধে হয়ে গেছে, বাড়ি বাড়ি এখন সন্ধে পড়ছে। তো আজকে আমি খুব সিরিয়াস মুডেই আছি, আর সিরিয়াস মুডেই তোমাদের সাথে আমার ব্লগটা আজকে শুরু করছি বিকেল থেকে, কারণ আমি ভেবেছিলাম আজ আমি এর মধ্যে আর ব্লগ করতে পারবো না, কারণ আঁচল ভীষণ অসুস্থ। অসুস্থ বলতে জ্বর টর নেই, মানে কিছুদিন আগে তোমরা আমার যারা ব্লগ যারা ফলো করো তারা জানবে যে ওর মাঝে একটু জ্বর হয়েছিল, তো এখন সেই জ্বর টরগুলো কিছু নেই, কিন্তু অসম্ভব সর্দি। মানে এই সর্দিটা কিন্তু গত 2 মাস ধরেও লেগে বসে আছে, মানে এই ওষুধ ওই ওষুধ সেই ওষুধ, তোমার দেখলে কত রকমের ওষুধ খায়। তো এত রকমের ওষুধ খেয়েও কিন্তু ও সুস্থ হতে পারেনি। লাস্ট আমি হোমিওপ্যাথি দেখালাম, সেগুলো দেখলে সব পড়ে রয়েছে, কিছুতেই কিছু হয়নি। আলটিমেটলি আজকে আবার আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে, একটা অন্য ডাক্তারের কাছে দেখালাম, কৃষ্ণনগরে অন্য একজন ডাক্তারের কাছে। তো উনি যেটা সাসপেক্ট করলেন সেটাই, মানে কলকাতার যে যাকে ও দেখিয়েছে ছোটোবেলা থেকে, যে ডাক্তারকে আমরা দেখাই, তো উনি অ্যালার্জেটিক একটা ব্যাপারের কথা বললেন, তো সেই ওয়াইজ মেডিসিন চললো, কিন্তু মেডিসিন যেই বন্ধ হচ্ছে অমনি আবার শুরু হয়ে যাচ্ছে। তো এখানেও উনি সেমই বললেন যে ওর অ্যালার্জি থেকে ব্যাপারটা হচ্ছে, আর একটু অ্যাজমা ট্যাজমা মনে হয় ভেতরে ভেতরে আছে। তো যত ছোট বয়সে এই অ্যাজমা ট্রিটমেন্ট করা হবে তত কিন্তু তাড়াতাড়ি ব্যাপারটা থেকে রিকভার করতে পারবে। এখন অ্যাজমার ব্যাপারটা আমার একটু আছে, তাই জেনেটিক্যালি ব্যাপারটা ওর এসছে, আর প্রচুর ইনহেলার দিয়েছে, 2 রকমের ইনহেলার দিয়েছে, গ্যাস দিতে হচ্ছে, তো নেবুলাইজার দিতে হচ্ছে। নেবুলাইজ না করলে ওর মানে বুকে যে কফটা জমে আছে সেটা ওর কিছুতেই বের হচ্ছে না, আর অসম্ভব কাশছে। তোমরা দেখতে পেলে ও রাত্রে কাল সারারাত্রি আমাদের বাড়ির কেউ শুতে পারেনি, মানে ও এক একবার কাশছে, আর আমার মনে হচ্ছে আমার আমার লাগছে সেই কাশিটা, ওই যে এখনও কাশছে।
তো আমি এখন নিজে কোনো কথা বলার বলতে পারছি না, তো আমি চেষ্টা করছি যতটা পারছি তোকে দেখা। দুধ খাওয়ানোর পর আমি একটু ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, তো দেখো ঘুম থেকে উঠে আবার উঠে পড়েছে, মানে ও শুতেই পারছে না। ও যে একটু শোবে সেই শোয়াটাও ও শুতে পারছে না। তো দেখো ওর কি অবস্থা, কেমন অস্বস্তির মতো এদিক ওদিক শুধু ছটপট ছটপট করে বেড়াচ্ছে, মানে কন্টিনিউয়াস এত কাশি হচ্ছে, মানে ও 5 মিনিট ঘুমোতে পারছে না। তো এবার ওকে আমি একটু ইনহেলার দেবো, তো দেখো এই যে এই এইভাবে এটার মধ্যে দিয়ে ওকে ইনহেলার দিয়াচ্ছি। তো এই দেখো ওকে দুটো ইনহেলার দিয়েছিল, তো একটা ইনহেলার এরকম 4 ঘন্টা অন্তর অন্তর দিতে বলেছে ডাক্তারবাবু, তো সেটাই আমি দিচ্ছি। তো এটা দেওয়ার পরে তারপর আরেকটা দিয়েছে হচ্ছে 12 ঘন্টা অন্তর অন্তর দিতে হবে। তো সেই ইনহেলারটা এরপর এর সাথেই আমি দিয়ে নিয়েছিলাম, দিয়ে আবার 12 ঘন্টা পর আমাকে আবার দিতে হয়েছিল। মানে সেদিনকার কোর্সটা আমার ওই একবার দিয়েই হয়ে গেছিলো, তারপরে আবার আরেকটা পরের দিনকে আবার 12 ঘন্টার গ্যাপিংয়ে আমি দিয়েছিলাম। তো এটা দেখো ফার্স্টে ইনহেলারটা 30 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে, মানে ফার্স্টে 1 থেকে 30 মানে কাউন্ট করতে হবে আস্তে আস্তে, তারপরে আবার 1 থেকে 30 আস্তে আস্তে এইভাবে কাউন্ট করে করে ব্যাপারটা ওকে ধরে রাখতে হবে। আর আমরা বড়রা যেমন মুখ দিয়ে টেনে টেনে নিই, ওরা তো মুখ দিয়ে ভাবে টেনে বড়দের মতো নিতে পারবে না, তাই এইভাবে ওদের একটা মাস্ক পাওয়া যায় দেখবে, যাদের এরকম প্রবলেম আছে। তো ডাক্তার যদি এরকম প্রেসক্রাইব করে তা তোমরা একদমই ভয় পাবে না। তো এরকম ইনহেলারটা নেওয়ার পরে একটু এটাকে স্যানিটাইজ করে নিতে হবে বা একটু জলে ধুয়ে নিতে হবে, যেহেতু এটার মধ্যে দুটো ইনহেলার চলবে, তো সেই কারণে একটা ইনহেলার দেওয়ার পরে আরেকটা ইনহেলার কিন্তু দেওয়া যাবে না, এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে, দেন আরেকটা ইনহেলার দিতে হবে। তো এই হচ্ছে আমার চলবে এটা কতদিন আমি জানি না। তো এরকমভাবে আমি তো একটা দিয়ে রাখলাম, আমি শুধু প্রে করছি যে ও যেন এগুলো দিয়েও সুস্থ হতে পারে, ও যেন একটু ঘুমোতে পারে, কারণ মানে আজকে সারাদিন ও একটু ঘুমোতে পারেনি, কন্টিনিউয়াস কেশে যাচ্ছিল, আর আমি জানি না রাত্রিটুকুর কীভাবে কাটবে। তো আমি ভয়ে ভয়ে আছি যে রাত্রিটুকু কীভাবে কাটবে না কাটবে। তো তোমরা সাথে থাকো আর দেখে থাকো। তো আমরা তো সবাই জানি যে বাচ্চাদের ট্যাব দেওয়া ঠিক না, বাচ্চাদের মোবাইল দেওয়া ঠিক না, মানে আমি এটার স্ট্রিক্টলি বিরোধিতা করি, ভালো লাগে না, কিন্তু সেদিনও এত অসুস্থ ছিল যে ওকে একটু খুশি রাখার জন্য আমি সেটা দিয়েছিলাম। তো আর সেটা দেখে ও একটু উঠে দাঁড়িয়ে একটু নাচানাচি করছিল। সাতটা ওর যে ইলেকট্রিক নেবুলাইজার যিনি দিতে আসবে, তো সেই লোককে আমরা তো তখনই যখন দুপুরবেলা ডাক্তার দেখাতে গেছিলাম তখনই বলে এসেছিলাম যে সন্ধ্যা 6:30টার সময় আসতে। তো এখন ওনার আসার কোনো নাম নেই, বারবার ফোন করছি সেও আসছে না। এখন সেরকম কোনো লোক যদি অন্য কোনো কাউকে পাওয়া যায় তো তাকে দিয়ে নিয়ে নেবো, যদি উনি ফাইনালি যদি না আসে। তো এই আর সন্ধ্যাবেলায় তো কিছুই খায়নি, অল্প একটু দুধ খেলো। তা মানে কী হয়েছে, ও শুয়ে শুয়ে দুধটা খায়, তো শুতে গিয়ে ওর মানে দুধটা টানতে পারছে না, তো সেই কারণে ও দুধ খেতে পারছে না। আর মানে এটা জোরও করতে পারছি না, কারণ জোর করে করে খেলে কি হয়, বাচ্চাদের বদহজম হয়ে যায়, আরও পেটে ইনফেকশান হয়ে যায়, তো সেটাও করতেও পারছি না। আর মুখেও তো কিছু ভালো লাগছে না যে ও খাবেটা কি, কিন্তু মানে 13 কিলো 600 ওর ওয়েট ছিল, সেখানে 300 ওয়েট কমে গেছে। 13 কিলো 600 ও যেহেতু একটু হাইটটাও বেড়েছে, আর মানে দেখতে ভীষণই রোগা লাগছে। যারা আমার ব্লগ ফলো করো, যারা আঁচলকে আগে দেখেছো, তারা জানো ও ভীষণই গাবলু গুবলু ছিল, একটু গোলু গোলু টাইপ ছিল, তো এখন সেটা একদমই স্লিম হয়ে গেছে অনেকটা। বয়সের সাথে সাথে একটু মানে ওর হাইটও বাড়ছে, তাতে ওয়েটটাও লস হয়ে গেছে। তো ওকে যেহেতু ওইরকম অবস্থায় দেখে দেখে আমি অভ্যস্ত, তাই মানে ওয়েটটা লস হওয়াতে মানে আমার ভালো লাগছে না, আমার একটু মনে হচ্ছে যেন একটু কেন আগের মতো গোলমোলু হলেই ভালো লাগতো বেশি। তো এই আজকে মুডটা আমার একদমই অফ, ভালো লাগছে না। কিন্তু যেহেতু তোমরাও মানে আমার ফ্যামিলির একজন সদস্য বলে আমি মনে করছি, তাই আর আমার এরকম এক্সপিরিয়েন্সগুলো আমার এই ফিলগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের যাদের বেবি আছে তোমরাও একটু ওয়াকিবহাল হতে পারবে, তো সেই কারণে আমার ভিডিওটা করা আজকে। নাহলে আমার একদমই মন ছিল না যে আমি এইভাবে ধরে ধরে ভিডিও করবো, ও আসছে আমি সেই টাইমে ভিডিও করবো, আমার একদমই ইচ্ছে করছিলো না। তো এখন দেখি সেই ইনহেলার মানে নেবুলাইজ যিনি করবে তো তিনি কখন আসে, আমি ওয়েট করছি। তো সন্ধ্যাবেলা ও তো অল্প একটু দুধ খেলো, আর এখন একটু আমি আজকে আমার আইপ্যাডটা চালিয়ে দিয়েছি, ওটাতে বসে বসে একটু এটা ওটা সেটা ABCD, আর কালার দেখতে ভীষণ ভালোবাসে, বিভিন্ন রকমের কালার দেখছে, কালার দিয়ে ABC লেখা এইসবগুলো দেখতে ভালোবাসে, তো সেটাই ও দেখছে। তো তোমরা দেখো সাথে থাকো আর দেখি ওই উনি কখন আসে, তো নেবুলাইজ করার সময় আমি অবশ্যই ভিডিও। অবশেষে নেবুলাইজার যিনি করবেন ইলেকট্রিক নেবুলাইজার, এটা ডাক্তারের দিয়েছেন প্রেসক্রাইব করেছেন, তো উনি চলে এসেছে। আমি তো ভাবছিলাম যে ওনার কাছে বসবেই না, তো দেখলাম আলটিমেটলি ও বসেছে।
আর এই দেখো গায়ে কোনো গরম জামা ও দিতে পারছে না, ও বলছে ওর গরম লাগছে, তো সেই কারণে সব মানে আমি ভারী ভারী বোঁচকা বোঁচকা সোয়েটার ফোয়েটার সব পরে রয়েছে, আর ও এরকম একটা পাতলা গেঞ্জি আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে বসে রয়েছে। তো কেন, ও বলছে আমার মা আমার শরীর খারাপ করছে, আমার গরম লাগছে, আমি গায়ে কিছু রাখতে পারছি না, এই সমস্ত বলে বলে যত মানে ও শরীর খারাপ হলেও পাকা মোটা 14 ঘন্টা ওর ছিল মুখে। আমি এটাই ভাবছি ওর এত শরীর খারাপ, তাও এত কিছু কি করে এত পাকা পাকা কথা বলছে, আমরা হলে তো আমি হলে তো শুয়ে পড়তাম বিছানায়, তো শুয়ে পড়তে তো পারছে না, ও হয়তো চেষ্টা করছে শুয়ে পড়ার, তো আলটিমেটলি ও পারছে না। তো এই দেখো লেবুলাইজার করার লোক চলে এসেছে, লেবুলাইজার করছে, এখন নিচ্ছি, এখন ওকে যদি এটাই নিতে হয় আমাকে লেবুলাইজার মেশিন কিনে নিতে হবে, এখন জানি না দেখা যাক কী হয়। তো অনেক ফোন করার পর আলটিমেটলি উনি চলে এসেছে, তো ওনার কাছে দেখছি ভালোই বসে বসে নিচ্ছে, তো দেখা যাক কতক্ষণ নেয়, আর ঠিকঠাক নেবুলাইজার নিয়ে যেন ওর ঠিকঠাক হতে পারে, ওর ভেতরে যা আছে সব যেন বেরিয়ে আসে, এটাই আমার কাছে মানে প্রার্থনা যে ও যেন একটু সুস্থ থাকে আর ভালো থাকে, ও এত কষ্ট পাচ্ছে ওর এই কষ্টটা নেওয়া যাচ্ছে না। তো দেখো আমি ভিডিও করছিলাম বলে ওনার যে মানে যিনি এসছে তিনি একটু ইতস্তত বোধ করছিল, তো সেই কারণে আমি ভিডিওটা ঘুরিয়ে দিলাম, আমি আমার আঁচলের দিকেই নিলাম। তো ওটা নেওয়ার পর আমি দেখলাম ওটা ও নিলে মনে হয় একটু আরাম পাচ্ছিলো, চুপচাপ বসেই ছিল দেখলাম, কোনো ঝামেলা করছিল না। তো দেখা যাক কতক্ষণ নেয়, আর প্লিজ তোমরা প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, কারণ ওর এই কষ্টটা সত্যি দেখা যায় না, বাচ্চাদের কষ্ট হলে মা বাবার আরও বেশি কষ্ট, এই কষ্ট দেখা যায় না। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর প্লিজ প্রে করো আঁচল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের মতো নেবুলাইজ করা কমপ্লিট হয়ে গেল, আবার কালকে সকালবেলা আবার রাত্রেবেলা দুবার করে দিতে হবে, কিন্তু আমি ওর এত কষ্ট দেখে আমার আর ভালো লাগছিল, আমি জাস্ট তখন মানে নিজেকে সামলাতে পারছিলাম না, একটু একা ছিলাম কিছুক্ষণ, কারণ আমার সেই সময় নিজেকে টাইম দেওয়াটা একটা খুব দরকার ছিল, কারণ আমি ওর এই অসুস্থতা দেখে আমি জাস্ট মুষড়ে পড়েছিলাম, তাই একটু একা ছিলাম। তারপর আবার ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে ওর সাথে একটু কথা বলছিলাম, তো দেখো ও কিন্তু নেবুলাইজ করার পর মনে হচ্ছে একটু বেটার আছে, আর দেখো ঘামছে, দেখো জাস্ট ওর মাথার ঘামটা দেখো, ও গায়ে গিয়ে কিছু পড়তে পারছে না সেটার কারণটা দেখো, অসম্ভব ঘাম ছিল, আর কাশি কাশি তো আছেই, মানে ঘামা মানে মনে হচ্ছে মাথায় ওকে কেউ জল ঢেলে দিয়েছে, এত ঘামছে। তো আমি ওর জন্য চুলটা বেঁধে দিয়েছিলাম, আর তারপরে দেখো এত ভার ও ডাক্তারখানা আর বাড়ি 3 মাস ধরে করছে, ও ডাক্তারের সমস্ত কিছু বুঝে গেছে, আর ও এখন আমার পরে ডাক্তারই ফলাচ্ছে। তো এখন ওর সাথে এগুলো ও করছে দেখে আমার কিছুটা ভালো লাগছে, যে অ্যাটলিস্ট ও অ্যাক্টিভ আছে। আর এই করতে করতে বেশ অনেকটা রাতই হয়ে গেল, এবার খাবারগুলো আমি আর মা দুজনে মিলে গরম করে নিচ্ছি, কারণ রাতের তো খাবার সবাইকেই খেতে হবে, রাতে খাবার পরে জানি না কত রাত পর্যন্ত এবার জাগতে হবে আমার, তখন থেকেই আমার মাথায় একটা চিন্তা শুরু হয়ে গেছে যে ও রাতে ঘুমোতে পারবে তো, কারণ সকাল থেকে মানে কন্টিনিউয়াস শুধু কেশে গেল কেশে গেল কেশে গেল, আর নাক দিয়ে ঝরঝর করে জল পড়া তো কিছুই না, মানে কিছু বেরোচ্ছে না, কন্টিনিউয়াস কেশে যাচ্ছে। তো এই দেখো মাইক্রোওভেনের সমস্ত খাবারগুলো এবার আমি গরম করে নিচ্ছি, মাইক্রোওভেনে খাবার গরম করলে একটু অনেকগুলো খাবার একসাথে চটপট গরম করা যায়, আর মানে যেগুলো কড়াইতে একটু দেরি হয়। তো দেখো এখানে অনেকটা সবজি আমি একসাথে গরম করে নিলাম, সবার জন্য একসাথে গরম করে নিলাম, তাহলে একটু সুবিধা হলো। আর এরপরে চটপট সবাইকে ডিনার কমপ্লিট করে নিয়ে আবার আঁচলকে খাওয়াতে হবে, দেখি আঁচল কী কী খায়, কারণ এমনি নর্মাল ভাত টাত কিছু খেতে চাইছে না, তাই আমি ভাবছিলাম ওকে একটু দুধ খাওয়াবো, আর যেটা ও খেতে ভালোবাসে কর্নফ্লেক্সটা আমি দিই না, কম দিই, কিন্তু সেটাও আমি ওকে দেবো, মানে যেটুকু ও খেতে চায় আমি সেটুকুই খাওয়াবো, জোর করে কিছু আমি খাওয়াতে চাইছি না, কিন্তু খেতে হবে, কারণ কি খুব কড়া কড়া ডোজের অ্যান্টিবায়োটিক ওকে খাওয়াতে হচ্ছে, আর না খেলে ওর শরীর আরও উইক হয়ে যাবে, আর দেখতে পাচ্ছ কেমন একটা অড লাগছে দেখতে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর দেখা যাক রাত্রে কী কী খায় না খায়, আর প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটা। তো খাবার গরম করে এসে আমি এই ঘরে দেখছি ওকে গান চালিয়ে দিয়েছে, আর ও তাতে ডান্স করছে, মানে ওর শরীর একটু ভালো থাকলেই ও কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে, শরীর একটু খারাপ থাকলেই কিন্তু ওরকম করে, মানে ও শুতে পাচ্ছে না, শুলেই বুকের মধ্যে শো 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 শব্দ করছে। তো সেটার জন্যই ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, আবার কিছু অ্যান্টিবায়োটিকে দিয়েছে, এবার দেখো ওর জন্য আমি খাবার নিয়ে এসেছি, আর এদিকে দুধ কর্নফ্লেক্সটাই নিয়ে এসেছি, যেহেতু দুধ কর্নফ্লেক্সটা ভালো খায় সেই কারণে আমি দুধ কর্নফ্লেক্সটাই নিয়ে এসেছি, আর মনে হচ্ছে ওর খাবারটা খেতে ভালো লাগছে, তাই একটু ও খাবারটা খেয়ে নিচ্ছে চটপট চটপট, না হলে কিন্তু অন্য টাইমে কী হয় না খেতে ভালো লাগলেও মুখের মধ্যে নিয়ে বসে থাকে, তো সেটাও করছে না, তো দেখলাম খেয়ে নিচ্ছে। তো এখন চটপট ওকে খাইয়ে নিয়ে আমি ওকে ওষুধগুলো খাওয়াবো,
তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ও তো রাতের ডিনার করার পরে এবার 6 রকমের ওষুধও খাবে, জাস্ট তোমরা ভাবো 6 রকমের ওষুধও খাবে। এই দেখো খেয়েও নিচ্ছে, যেহেতু মুখের টেস্টটা এখনও আছে তাই 6 রকমের ওষুধ মানে ওকে খাওয়াতে হচ্ছে আর ও খাচ্ছেও। মানে ওকে আমি ভীষণ ভালো বলবো যে ও এত দিন ধরে এত ওষুধও কন্টিনিউয়াস খেয়ে চলেছে, একটু না বলেনি কিন্তু কোনো কিছুতে। আমি যে ওকে এই ব্যাপারটাতে ওকে কী ভালো বলবো, আমি ওর আরও 5টা বাচ্চাকে দেখেছি তারা কিন্তু খেতে চায় না ওষুধ, কিন্তু ও খাবো না বলেও কিন্তু ওষুধগুলো খেয়ে নিচ্ছে। আর ভাবতে পারবে না, কিছুদিন আগে আমি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে যেতাম, মানে আমারই ওষুধগুলো দেখে কেমন বাজে লাগতো, বাজে গন্ধ, কিন্তু ও কিন্তু সেগুলো খেয়ে নিচ্ছে। তো সেটা আমার কাছে, আমি ভীষণ লাকি যে ও এত শক্ত যে ও ওষুধগুলোকে খেয়ে নিচ্ছে। মানে এটা আমি ভগবানের কাছে ভীষণ থ্যাঙ্কফুল যে ও এত শক্ত, আর মানে ও এত সহ্য ক্ষমতাও প্রচণ্ড বেশি। তো 4 ঘন্টা অন্তর অন্তর যে ইনহেলারটা ছিল ওষুধ খাওয়ানোর পরে ওটা আবার দিতে হবে, রিপিট করতে হবে আর একটা 12 ঘন্টা পর। তো আজকে সেদিন কাজ ছিল না, তাই 4 ঘন্টার ইনহেলারটা দিয়ে নিলাম। তারপর এবার ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে যে ও ঘুমোয় কি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আঁচলের জন্য একটু প্রে করো যাতে ও একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও যেন ভালো থাকে। কারণ ওর এইরকম কষ্ট সত্যিই কোনো বাচ্চার যেন না হয়। যাদের এই প্রবলেম আছে, অ্যালার্জেটিক প্রবলেম আছে, তাদের ভীষণ কষ্ট হয়। আমার নিজের অ্যালার্জেটিক প্রবলেম আছে তাই আমি জানি যে কী কষ্ট হয়। তো এই জিনিসটাই ও পেয়েছে, এখন কিছু করার নেই, 5-6 বছরের আগে এটা ঠিক হওয়ার নয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।